আজ দেখা যাচ্ছে ওয়াজের ময়দানটাকে কিছু ব্যক্তি কলুষিত করে ফেলেছে। আজ দেখতে পাচ্ছি আমরা ইন্টারনেট ইউটিউবে এক বক্তা আর এক বক্তাকে বিষোদগার করছে, গালিগালাজ করছে অকথ্য ভাষায়। মিজানুর রহমান আজহারী সাহেব যুবকদের আইডল, কথা কয় না, কথা বলেন ঠিক না? বেশ ঠিক, তিনি কোরআনের পাখির মাঠকে জাগিয়ে তুলেছেন। এই মাঠটাকে কোরআনের আলোতে আলহামদুলিল্লাহ আলোকিত করতেছেন। মানুষের ভুল হতেই পারে, ঠিক না? ঠিক, তাকে উদ্দেশ্য করে একজন জনপ্রিয় বক্তা, ওনাকেও আল্লাহর জন্য ভালোবাসি, ওনারও কথা শুনে অনেক ভাই ইসলামের দিকে ফিরে এসেছে, কথা বলেন ঠিক না? ঠিক, আজহারী ভাই উল্লেখ করে বলছে ওরে বাপ্পা, কথা কয় না, কথা বলেন না কেন, ঠিক না? ঠিক, আরো বলেছেন দলের দালালি ছেড়ে মাঠে আয় খেলা হবে, কথা কয় না কে? একজন ওয়াইজ, একজন দায়ী, দ্য কোয়ালিটিস অফ দায়ী, দায়ীর গুণাগুলির ভেতরে এটা পড়ে না। উনি কথা বলেন শামসুদ্দিন মানিক চৌধুরীর ভাষায়, উনি কথা বলেছেন মুরগি কবিরের ভাষায়, কথা বলেন না কেন, ঠিক না? ঠিক, এতে সাহেবেরও সিস্টেম রয়েছে। একজন আলেমকে আপনি অকথ্য ভাষায় কথা বলছেন পাবলিক প্লেসে, তার ভুল হতেই পারে, তিনি ভুলের ঊর্ধ্বে নন, আপনি তাকে পার্সোনাল কন্টাক্ট করে ফোন করে তাকে শোধরায় দেন, ভাই এটা আপনার ভুল হয়েছে, কুলু কওলান সাদিদা। আল্লাহ তো কোরআনে সিস্টেম শিখিয়ে দিয়েছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম, ইসলাম দস ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা ইসলাম দেখা কঠিন করে ফেলেছি, ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু, নবী কইছে সহজ করো, কিন্তু আমরা মানুষের মাঝে ফতোয়া দিয়া দিয়া হারাম কইতে কইতে কিতাবুল হারাম, তাদের কিতাবের নামেই কিতাবুল হারাম, কথা বলেন ঠিক না? ঠিক, আর একজন ব্যক্তি আজারি ভাইকে কটুক্তি করে বলেছেন ওরে চিটা, কথা কয় না, তিনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তবে এতটুকু অনুরোধ করবো, বিনীত অনুরোধ, এই সব ভাষা বলবেন না। আর একজন বলেছেন ওরে কাফের, কথা কয় না ভাই, ওনাকেও ভালোবাসি আল্লাহর জন্য, উনি একজন জ্ঞানী ব্যক্তি, উনি কাফের চশমা পরেছেন, কথায় কথায় কাফের ফতোয়া দেন, কথা বলেন ঠিক না? ঠিক, নবীজির হাদিস অনুযায়ী যদি কাফের তিনি না হন, আপনি নিজে আগে কাফের হবেন তারপরে মরবেন, কথা কন না কে, জোরে বলেন ঠিক না? ঠিক, অতএব আমাদেরকে বুঝে শুনে মিলে কথা বলতে হবে। আল্লাহ নবীজি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বেধর্মীদের ব্যাপারেও কিন্তু কটুক্তি করেননি। লাশ যাচ্ছে ইহুদির লাশ মসজিদে নববীর সামন দিয়ে, বিশ্ব নবীজি দাঁড়িয়ে সম্মান করেছেন, ঠিক না? ঠিক, অথচ আপনার একজন দিনী ভাই, আর মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু, নবীজির কথা, এক মুসলমান আর এক মুসলমান ভাই, সে তার প্রতি জুলুম করবে না, কথা বলেন ঠিক না? ঠিক, আল্লাহ রাব্বুল আমিন আমাদের বুঝার তৌফিক দে, তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লাস্ট কথা, ওয়া মাইয়া বিতাগি গায়রাল ইসলাম, কথা কার, ইসলাম ব্যতীত অন্য কোন মতে আর পথে চলা যাবে না। তাহলে আপনার আমার জীবন, ব্যবসা বাণিজ্য, ওয়াজ করা, এরপরে চেয়ারম্যানগিরি, মেম্বারি, এমপি, মন্ত্রী, জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীদের সুন্নাহ মানা লাগবে, ভাই কথা বলেন না কেন, ঠিক না? ঠিক, আর একটু জোরে বলুন ঠিক না? ঠিক, যদি আমরা মানতে পারি আমাদের জন্য সফলতা আসবে।